ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল mSolb। বন্ধুরা, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল সে 2018 এক্সামের ফার্স্ট পেপারের কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। যে এক্সামটা গতকালই হয়ে গেছে সেই এক্সামের অনলি ম্যাথামেটিক্স এবং রিজনিং পার্ট নিয়ে ডিসকাস করব। এখানে আজকে যে কোশ্চেনের সিরিজটা নিয়ে এসেছে সেটা হচ্ছে ওয়াই সিরিজের কোশ্চেন। এই ওয়াই সিরিজ কোশ্চেনের 24 থেকে 35 পর্যন্ত যতগুলো কোশ্চেন এসেছে ম্যাথ এবং রিজনিং রিলেটেড, সেগুলোকেই ডিসকাস করব। তাই শুরু করা যাক। প্রথম কোশ্চেন ছিল, দেখো, 24 নম্বরে বলছে এখান থেকে মিসিং নাম্বারটাকে বার করতে বলছে, এই একটা দেওয়া আছে, এর ভিতর কোনটা সঠিক হবে। দেখো আমি এক একটা করে রিজনিং বলছি। এখানে বলেছে 1 + 4 = 5, তাই এর ক্ষেত্রে যে লজিকটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি এই দুটো নাম্বারের মাল্টিপ্লাই, যেমন 1 × 4 = 4, আর তার সঙ্গে এই প্রথম যে নাম্বারটা আছে এটা হচ্ছে অ্যাড, তার মানে হচ্ছে 1 হচ্ছে 5। নেক্সট দেখো 2, এটা 5, তাই 2 × 5 হচ্ছে 10, প্লাস প্রথম নাম্বারটা অ্যাড করো +2, তো এ হচ্ছে 12, তো এখানে মিলছে। 3 + 6, তাহলে এই দুটো নাম্বারের মাল্টিপল হচ্ছে 18, প্লাস এই ফার্স্ট নাম্বার 3, তো এটা হচ্ছে 21। নেক্সট 9 × 12, তো এ হচ্ছে 108, প্লাস এর ফার্স্ট নাম্বারটা হচ্ছে 9 = 117। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে যে সি নম্বরের কোশ্চেন, 117, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। নেক্সট কোশ্চেন 25-এর কোশ্চেনে বলেছে এই টেবিলটা থেকে নিচের একটা কোশ্চেন দেওয়া আছে, সেই অ্যান্সারটা করতে হবে। তাই আমরা ডাইরেক্টলি কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে বলেছে যে হোয়াট পার্সেন্টেজ গ্রোথ ইন দ্য ডিমান্ড ইন দ্য রেলওয়ে মেটেরিয়ালস। দেখো এই অনলি রেলওয়ে মেটেরিয়ালসের কতটা পরিমাণ যে ডিমান্ড হয়েছে সেই গ্রোথ পার্সেন্টেজটা বার করতে হবে। কোন ইয়ার থেকে, ফ্রম দ্য পিরিয়ড 2004 to 2005, মানে এর 2004 2005 এর ডিমান্ড হচ্ছে এটা ডিমান্ডের কলম, টু 2011 টু 2012, এটা হচ্ছে 2011-12 ডিমান্ডের কলম। তাহলে 2004-05 ভিতরে ডিমান্ড ছিল 400, আর 2011-12 ডিমান্ড ছিল 450। তাহলে এদের টোটাল ইনক্রিজ হয়েছে কত, 50। তাহলে 50 কতর ভিতরে ইনক্রিজ হয়েছে, 400-এর ভিতরে। তাহলে এদের পার্সেন্টেজ হচ্ছে 50/400 × 40, তো দ্যাট মিন্স এটা কেটে গেল, তো এটা হচ্ছে যে 25, এটা হচ্ছে 2, 25/2, দ্যাট মিন্স 12.5 এত পার্সেন্টেজ। তাহলে এর ক্ষেত্রে সি অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার, 25-এর সি নম্বর 12.5% ইনক্রিজ হয়েছে। দেখো 26 নম্বর বলছে দ্য লিস্ট পারফেক্ট স্কোয়ার হুইচ ইজ ডিভিজিবল বাই 3, 4, 5, 6, 8 ইজ। তাই যখনই দেখবে লিস্ট পারফেক্ট স্কোয়ার থাকবে, তাহলে এই নম্বরগুলোর এলসিএম বার করবে। তাহলে আমরা 3, 4, 5, 6, 8 এর যদি এলসিএম করি, তাহলে পাবো 3, 1, 4, 5, 2, 8, আর একটা হচ্ছে 4, 1, 1, 5, 2, 2, তাহলে এটা হচ্ছে 2 গেল, 1, 1, 5, 1, 1, তাহলে 3 × 4 = 12, 20 × 5, তাই এ গেল 120। তাহলে এই 3, 4, 5, 6, 8 এলসিএম হচ্ছে যে 120। এখন এই এলসিএমটার দেখতে হবে যে প্রথমত এই এলসিএম দিয়ে কোন কোন নাম্বারগুলো ডিভিজিবল হচ্ছে। দেখো 900, এটা হচ্ছে কি ডিভিজিবল নয়, তাহলে এটা তো হবে না পারফেক্ট স্কোয়ার। নেক্সট হচ্ছে 1200, এটা হচ্ছে ডিভিজিবল, এটা হওয়ার একটা চান্স আছে। ফের হচ্ছে 2500, তাহলে এটা কিন্তু 120 সে ডিভিজিবল নয়, তাহলে এটা হওয়ার চান্স নাই। নেক্সট হচ্ছে 3600, এটাও হচ্ছে 120 সে ডিভিজিবল, তাহলে এটার হওয়ার চান্স আছে। তাহলে এখন আমাদের দুটো চান্স হচ্ছে, একটা হচ্ছে 1200 আর একটা হচ্ছে 3600। তাই এর ভিতরে বলছে পারফেক্ট স্কোয়ার কোনটা, তো পারফেক্ট স্কোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি 3600। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 3600টাই হচ্ছে অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। 27-এ বলছে এ গ্রুপ অফ স্টুডেন্ট ডিসাইড টু কালেক্ট অ্যাজ মেনি রুপিস ফ্রম ইচ মেম্বার অফ দ্য গ্রুপ অ্যাজ নাম্বার অফ মেম্বার্স, ইফ দ্য টোটাল কালেকশন অ্যামাউন্ট ইজ 2209, দ্য নাম্বার অফ মেম্বার ইন দ্য গ্রুপ ইজ কত। তাহলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে টাকা কালেক্ট করছে, আর সেই টোটাল কালেকশন বলছে দাঁড়িয়েছে যে 2209 টাকা। তো এই 9 টাকার ভিতর আমাদের বার করতে হবে যে নাম্বার অফ মেম্বার্স অফ দ্য গ্রুপ, এই গ্রুপের কতজন মেম্বার আছে।
তাহলে এটা জাস্ট একটু ব্যাক ক্যালকুলেশন করবে, তাহলে এই 2209-কে এই যতগুলো অ্যান্সার আছে এর ভিতর কে ডিভিজেবল হচ্ছে, পারফেক্টলি ডিভিজেবল, তাহলেই তার গ্রুপের মেম্বার সংখ্যা আমরা পেয়ে যাব। দেখো 37, তো এর সেক্ষেত্রে ডিভিজেবল হবে না, তাই এটা অ্যান্সার হতে পারে না। 47, এই হচ্ছে পারফেক্টলি এর সঙ্গে ডিভিজেবল, মানে হচ্ছে 29-কে 47 দিয়ে যদি ডিভিজেবল করি তাহলে আলটিমেট পাবো 47। তাই এই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। এবার তুমি ব্যাক ক্যালকুলেশনে যদি দেখো যে 43 এর সঙ্গে মিলবে না, 107-কেও যদি এটাকে ডিভিজিবল করে এও মিলবে না, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে যে বি 47। নেক্সট কোশ্চেন 28 নম্বর, এর ক্ষেত্রে 6টা বয়েজ মানে এ বি সি ডি এ বালক দিয়েছে আর 5 গার্লস পি কিউ আর এস টি, আর এর ভিতরে কিছু কন্ডিশন দিয়েছে, এখন বলছি কোন অ্যারেঞ্জমেন্টটা সঠিক হচ্ছে। তাই এই অ্যারেঞ্জমেন্টগুলোর ভিতরে দেখো অনলি সি যে নাম্বার সেটিংস আছে, দেখো প্রথম এ অ্যান্ড ডি হ্যাভ টু বি বোথ টুগেদার, তাই এ ডি টুগেদার আছে তাহলে এর ক্ষেত্রে এ ডি বসতে পারে। আবার দেখো লাস্ট এস অ্যান্ড টি হ্যাভ টু বোথ টুগেদার, তাই এস টি টুগেদার আছে, আর দেখো এর ক্ষেত্রে কোথাও এফ এর কোনো কন্ডিশন নেই, শুধুমাত্র বলেছে এর ক্ষেত্রে যে যে 4 মেম্বার্স ইনক্লুডিং ই, তো ই এর সাথে এখানে কোনো রিলেশন নাই, তা বাদ বাকি এইটাই হচ্ছে অ্যাকচুয়াল সঠিক অ্যান্সার, যেটার ক্ষেত্রে কি সব কন্ডিশনগুলো ফুলফিল করছে। তাহলে 28 নম্বর সঠিক অ্যান্সার হচ্ছে এ ডি এফ এস টি, মানে হচ্ছে অ্যান্সার নম্বর সি। নেক্সট কোশ্চেন দেখো 29, এর ক্ষেত্রে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, এই ডায়াগ্রামের ক্ষেত্রে বলেছে সার্কেল রিপ্রেজেন্ট স্ট্রং ম্যান, তাই সার্কেলটা হচ্ছে স্ট্রং ম্যানের রিপ্রেজেন্ট করছে, আর স্কোয়ার রিপ্রেজেন্ট করছে টল ম্যান, এই স্কোয়ারটা হচ্ছে বর্গক্ষেত্রটা টল ম্যান রিপ্রেজেন্ট করছে, আর ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করছে আর্মি অফিসার। এবার আমাকে কোশ্চেন চেয়েছে যে হুইচ রিজিয়ন, কোন অঞ্চলটা আর্মি অফিসার, যে আর্মি অফিসার হবে মানে আর্মি অফিসার হচ্ছে কত, 1, 2, 4, এই তিনটে লোক হচ্ছে আর্মি অফিসার, হু আর টল, এই 1, 2, 4-এর ভিতরে টল কে কে আছে, তাহলে 2 আর 4, তাহলে একটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 আর 4-এর ভিতরে বাট নট স্ট্রং, যেটা আবার স্ট্রং নয়, তাই এর ক্ষেত্রে 2 নম্বরটা স্ট্রং, তাহলে 2 নম্বরটা এটা স্ট্রং, এটা বাদ চলে যাবে, তাহলে আসল অ্যান্সার হচ্ছে কত, 4। তাহলে এর ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে সি নম্বরের 4টা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 30 নম্বরের কোশ্চেনটা বলছে 2 পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক 24 মিনিটস অ্যান্ড 32 মিনিটস রেসপেক্টিভলি, তাহলে বলছি একটা পাইপে যদি 24 মিনিটসে ট্যাঙ্কটা ফুল করে, তাহলে এর 1 মিনিটের কাজ হচ্ছে কত, 1/24 দিস পার্ট, আর বি এর ক্ষেত্রে 32 মিনিটসে এ ফিল আপ করে, তাহলে এর 1 মিনিটের কাজ হচ্ছে 32। বোথ এ অ্যান্ড বি আর ওপেন সাইমালটেনিয়াসলি, তাহলে বোথ যদি ওপেন করা হয়, তাহলে এর ক্ষেত্রে পরের কোশ্চেন বলছে আফটার হাউ মাচ টাইম শুড বি ক্লোজড সো দ্যাট দ্য ট্যাঙ্ক ইজ ফুল ইন 18 মিনিটস, তাহলে প্রথমত বোথ আর ওপেন করেছে, এবার আমি ধরলাম যে এক্স অংশ খালি হওয়ার পর সো দ্যাট দ্য ট্যাঙ্ক মানে বি তখন ক্লোজ করলো, তাহলে বাকি অংশ বি কততে করবে, তাহলে এখন আমরা পেলাম যে এ পাইপ আর বি পাইপ যদি একসঙ্গে সাইমালটেনিয়াসলি ওপেন থাকে, তাহলে সে কাজ করছে কত, এক্স, তাহলে এক্স ইন্টু 1/24 প্লাস 1/32 প্লাস আর এই 1-x, এ কাজ করছে কত, অনলি বলেছে এর ক্ষেত্রে যে শুড বি ক্লোজড, তার মানে হচ্ছে 1/24 ইজিকালস টু, এই টোটালটা হচ্ছে এক অংশ, তাহলে এইটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এটাকে পেয়ে যাবে এক্স ইজিকালস টু 8, তাহলে এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে কত, এ অপশান 8। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং উইল অকুপাই দ্য ব্ল্যাঙ্ক স্পেস, মানে এই ব্ল্যাঙ্ক স্পেসে কোন নাম্বারটা হবে, তো এর ক্ষেত্রে বিভিন্ন রকম বিভিন্ন জনা লজিক লাগাতে পারে, তো এর ক্ষেত্রে আমার যেটা সবথেকে বেস্ট মনে হয়েছে, দেখো 8 × 2 + 4, তার মানে হচ্ছে 16 + 4 হচ্ছে 20, তাহলে এটা কী পেলাম, 8 × 2 + 4 হচ্ছে 20, ফের 3 × 2 + 9 তাই হচ্ছে 15, তাহলে এর ক্ষেত্রে হবে 6 × 2 + 6 তার মানে হচ্ছে 18, তাহলে যে অ্যাকচুয়াল অ্যান্সার হবে বি 18। নেক্সট কোশ্চেন দেখো বলছে এই লেটারগুলো র্যাক্টর, এই লেখাটা ডিসঅর্ডারে লেখা আছে, এবার এইটা একটা প্রপারলি একটা ওয়ার্ড মিনিং হবে, যেটা দেবে ভেজিটেবল, তো ভেজিটেবল দিলে এর মিনিং হচ্ছে ক্যারোট, সি এ আর আর ও টি,
তো যদি ক্যারট হয় এর বলছে ফার্স্ট আর লাস্ট লেটার, তা ফার্স্ট হচ্ছে সি আর লাস্ট হচ্ছে টি, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে সিটি, যেটা হচ্ছে বিতে আছে। নেক্সট কোশ্চেন দেখো 33 বলেছে দ্য সাম অফ থ্রি নাম্বারস ইজ 102 ইফ দ্য রেশিও অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। দেখো প্রথম দুটো নাম্বারের রেশিও বলেছে 2:3 অ্যান্ড দ্যাট বিটুইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড এই দুটো বলেছে 5:3। তাহলে প্রথমে আমরা দুটো নাম্বারকে ইকুয়ালি করে নিই, তাহলে এর ক্ষেত্রে এইটাকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি আর এইটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেট এটা পাবো যে 10:15:9। তাহলে আমি টোটাল তিনটে নাম্বার পেলাম এটা। এখন বলছে এই তিনটে নাম্বারের সাম বলেছে 102, তাহলে এই তিনটে নাম্বারের সাম, তাহলে এখন যদি এইটাকে একটাকে এক্স ধরি আর এইটাকে যদি 15x ধরি, এটাকে 9x ধরি, তাহলে এদের সাম বলেছে 102। তাহলে এটার ক্ষেত্রে পাচ্ছি আমরা যে 34, তার মানে এক্স ইজ ইকুয়াল টু হয়েছে 102/34। তাহলে আলটিমেট কী পেলাম যে 102/34। এবার বলছি দেন দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার হচ্ছে 15, তাহলে এর ক্ষেত্রে হয়ে গেল 15। তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করা হয় দেখো এটা হচ্ছে 3, তাই 3:15, তাই 45 হয়েছে অ্যাকচুয়াল অ্যান্সার। তো এটা আমি আলটিমেট যেটা 45 পেলাম, তো 45টা হচ্ছে বি নাম্বারের অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে যে ইফ মেশিন ইজ কোডেড এই নাম্বারটা দেন ডেঞ্জার উইল বি কোডেড অ্যাজ। দেখো এইটাকে যদি আমি আলটিমেট এদের এম এর যে পজিশন ভ্যালু, এম হচ্ছে 13 নম্বর লেটার, তো 13-এর সঙ্গে 6 অ্যাড করলে হচ্ছে 19, ঠিক সেম ভ্যালু। এ হচ্ছে ফার্স্ট লেটার, এর সঙ্গে 6 যোগ করো তা হচ্ছে 7, ঠিক সি হচ্ছে থার্ড লেটার, এর সঙ্গে 6 অ্যাড করো তো 9। তো এইরকমভাবে যতগুলো লেটার আছে সেই লেটারের পজিশানের সঙ্গে 6 যোগ, তাহলে এর ক্ষেত্রে ডি হচ্ছে দেখো প্রথম হচ্ছে এ 4 নম্বর লেটার, এর সঙ্গে যদি 6 যোগ করি তাই প্রথমেই 10, তো 10 দিয়ে শুরু, তো 10 এর ক্ষেত্রে কোনো জায়গারই নাই, শুধুমাত্র ডি নম্বর আছে, তাই অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে ডি, যেটার হবে কি 10, তারপর 7, 20 এইটাই। তাই এই ডেঞ্জারের ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বার সাথে দেখো 6 যোগ করো, তাহলে এই সিরিজটা পাবে তুমি, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। দেখো নেক্সট এবং লাস্ট কোশ্চেন, এর ক্ষেত্রে বলছে থ্রি স্কোয়ার আর ড্রন অ্যাজ ফলোজ। এই তিনটে স্কোয়ার দেওয়া আছে, এখন এই তিনটে স্কোয়ারের ভিতরে এই একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তাহলে এই ব্ল্যাঙ্কের ভিতরে আমাদের কাজ করতে হবে। তাহলে এর ক্ষেত্রে একটাই সিরিজ দেখতে পাচ্ছ দেখো, যে এক একটা স্কোয়ার, এই একটা ধরো স্কোয়ার নিলাম, এই স্কোয়ারের জাস্ট একটা যে ট্রায়াঙ্গেল পার্ট এটার অ্যাড হচ্ছে 9+3, তো এটা হচ্ছে কত 12, ঠিক সিমিলারলি এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও যদি তাই 9+3 12, এদিকটাও 12, এর উপরে 12, তাহলে এইটার যদি একটা আমরা স্কোয়ার কনসিডার করি এর ক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে 3+3 আছে, তাহলে এইদিকে বাকি পড়ে থাকবে 6 আর এটার ক্ষেত্রে 6, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে সি নাম্বার 6,6, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। তো এই গেল টোটাল ওয়াই সিরিজের ফার্স্ট পেপার এর 24-35 এর ম্যাথ এবং রিজনিংয়ের যতগুলো প্রবলেম ছিল সবগুলোর সলিউশন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটাকে হিট করে দিও, যাতে পরবর্তী এই ধরনের সলিউশন বা আরও পরবর্তী